হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো? সবাই আশা করছি সবাই ভালো আছো। তো আজকে সকাল সকাল 9টা বাজে আর কি, এখন তো আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আমার রান্না মোটামুটি হয়ে গেছে, মানে হয়েছে না, মানে ভাতটা রান্না করেছি আর সকালে ডাল সিদ্ধ করেছি, আর মাছ রান্না করছি এখন, আর ফুলকপি তরকারি রান্না করছি, আর চিংড়ি মাছের বড়া করব। তো তোমাদেরকে দেখিয়ে নিই কী কী রান্না করছি, চলো। এখানে চিংড়ি মাছের বড়া করব, ওই জন্য চিংড়িটা পেস্ট মানে মোটামুটি এই মিক্সিতে পুরো একদম পেস্ট করে নিয়ে একটু 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 করেছি আর কি, অল্প পেস্ট করেছি। এই দেখো মাছটা একটু একটু রয়েছে এখনো। আর এখানে মধ্যে হলুদ দেবো, নুন দেব আর বেসন দেব, দিয়ে পোড়া করে নেবো তেলের মধ্যে। আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি আর বেসন দিয়ে দিয়েছি, এখন মেখে তারপর তেলে ফ্রাই করে নেব। এই যে আমার চিংড়ি মাছের বড়া রেডি। বাড়িতে কোনো কাজ করলে না, মানে শুরু করলে করালে আর কি, বাড়ির কাজ কোনো রিপেয়ারিং টিপেয়ারিং শুরু করলে আর শেষ হওয়ার নামই হয় না। তো টাইলসের কাজ দুদিন বন্ধ ছিল ঠাকুরগড়ের, আজকে আবার শুরু হয়েছে কাজ করা। টাইলসের কাজ দুদিন বন্ধ ছিল, মানে আমাদের ঠাকুরগড় এক গত মঙ্গলবারে স্টার্ট হয়েছিল, এই মঙ্গলবার গেলো 8 দিন, আজকে হলো গিয়ে শুক্রবার, না 9, 10, 11 দিন হয়ে গেছে চলছে আর কি। ঠাকুরগড়ের কাজ কাজ এখনও চলছে, তারপরে টাইলস লাগানোর পরে তারপর দরজা লাগানো হবে, মানে এখনও আছে আর অন্য হয়তো 1 সপ্তাহ বাকি আছে, তারপরে গিয়ে কালার করা হবে, তারপরে গিয়ে আমরা ঠাকুরকে নেব, মানে এখনও 10 দিনের বেশি কাজ বাকি আছে। তো দেখা যাক, তোমাদেরকে তো বলেই ছিলাম, তোমরা হয়তো অপেক্ষা করে আছো কীরকম হয়েছে ঠাকুরঘর দেখবে। তো দেখা যাক কয়দিন হয়, শেষ হোক তারপরে তোমাদেরকেও দেখাবো। নাইটটা বেজে যাচ্ছে আর আমি সবাইকে এখন দুপুরে লাঞ্চটা দিয়ে দেবো। তো আমি লাঞ্চে কী কী করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালকে ঘুগনি একটু রয়ে গেছে, ফুলকপি আলু তরকারি, চিংড়ি মাছের বড়া, আমাদের ডেইলির মাছের পাতলা ঝোল শিম আলু দিয়ে। তো আমি এসে গেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা চা বানাবো ভাবছি, একটু সুজির হালুয়া করে নিই। আমার ছেলে গেছে পড়তে, সুজি হালুয়া একদম পছন্দ করে না, দেখলে তো চিৎকার শুরু করবে, তবু কী করবো, একটু তো খাওয়াতে হবে, তো ভাবছি একটু করি, তোমরাও দেখো আমি কীরকম বানাই সুজির হালুয়া। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেল। তেলটা দিয়ে দিয়েছি, এখন তেলটা একটু গরম হোক, তারপরে সুজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি সুজি, এখন ভালো করে ভাজবো ওগুলোকে, যত সময় না একটু ব্রাউনিশ কালার হচ্ছে, গোল্ডেন কালার হচ্ছে আর কি, তত সময় ভাজতে থাকবো। এই দেখো এই কর্পূরটা, এই কর্পূরটা দিয়ে দেবো গুঁড়ো করে, আর এই এলাচগুলো দিয়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে মানে সুজিটা, এই দেখো একটু একটু গোল্ডেন কালার হয়ে গেছে না, এখন আমি তোমরা চাইলে দুধ দিতে পারো, তো আমি দুধ দিই না, কারণ তোমাদের দাদা পছন্দ করে না দুধ দেওয়া, আমি জল দিয়ে সিদ্ধ করে নেবো, তোমরা দুধ দিতে পারো। এখন আমি একটু চিনি দিয়ে দেবো, মানে আন্দাজ মতো, তোমরা তোমরা আন্দাজ তোমাদের টেস্ট মতো দিয়ে দিও, আমি অল্প দিচ্ছি কারণ চিনিটা বেশি ভালো পছন্দ করি না, আমি অল্প চিনি দিচ্ছি। এখন যত সময় না শুকোচ্ছে নাড়াতে থাকবো। রেডি হয়ে গেছে আমার সুজির হালুয়া, টেস্টি টেস্টে সুজির হালুয়া। তোমরা এরকম যদি এখন ড্রাই ফ্রুটস দিয়ে দিয়ে দিতে পারো, তো আমার ঘরে তো কেউ ড্রাই ফ্রুটস খায় না, মানে তোমাদের দাদাও খায় না, আমার ছেলেটাও একদম না ড্রাই ফ্রুটস দিয়ে চিৎকার শুরু করে, ওই জন্য ড্রাই ফ্রুটস দিলাম না, তোমরা চাইলে দিয়ে দিতে পারো। আর এই তো রেডি হয়ে গেল। খেয়ে না বাবা, ও বাবা খেয়ে না, মানে খেয়ে না। তো তোমরা দেখতে পেলে, আমার ছেলেকে বলেছিলাম না সুজি একদম খেতে চায় না,
একদমই খেলো না। পরে আমি কি করেছি, বলছে মামা তোমাকে মুড়ি দাও, আমি সুজি খাবো না। তো আমি কি করলাম, মুড়ির মধ্যে না লুকিয়ে অল্প একটু সুজি দিয়ে দিয়েছি। দেখে ফেলেছে, দেখে বলছে যে আমি খাবো না মামা, তুমি সুজি কেন দিলে। তো আমি কি করলাম, বলছি বাবা একটু দিয়েছি, খেয়ে নে, এটা রয়ে গেছে। তারপর লুকিয়ে না দিয়েছি মুড়ির মধ্যে, তারপরে বুঝতে পারিনি বেশি, তারপরে একটুই খেয়েছে, আর পুরোটা আমি খেলাম। এ একটুও খেলো না ছেলেটা, মানে একদম খাওয়ার মধ্যে কি যন্ত্রণা দিচ্ছে না, মানে লুকিয়ে চুপিয়েও খাওয়ানো যায় না। আর এইগুলো খাবে, চিপস চকলেট এগুলো খায়, আর এগুলো খেয়ে পেটের প্রবলেম হয়, ভালো জিনিস একদম খেতে চায় না, যা যন্ত্রণা দেয় না খাওয়ার মধ্যে আমাকে। আর এই তো মানে সন্ধ্যাবেলা তো বানালাম, আর দুপুরবেলা বাবা আজকে চলে গেছেন ওনার দাদার বাড়ি আর কি, তো থাকবেন কয়েকদিন এখানে। দুপুরবেলা 12:30টার সময় বেরিয়েছেন, একটু খেয়ে অল্প, সকালে একটু খেয়েছেন, দুপুরে অল্প একটু খেয়ে বেরিয়ে গেছেন, ট্রেনে গেছেন। তো এতক্ষণ গিয়ে পৌঁছে গেছেন, আর ফোন করেছিলেন যে ওখানে গিয়ে একটু খেয়ে নিয়েছেন। তো আস্তে আস্তে কয়েকদিন পরে আসবেন, এখানে ওনার বৌদির কাজ আছে আর কি, মানে মানে 1 বছর হয়েছে ওনার বৌ, দাদাও নেই, ওনার বৌদিও নেই, মানে আমার জেঠু শ্বশুর আর জেঠি শাশুড়ি দুজনই নেই। আর তো আজকে মানে বৎসরান্ত আমরা বলি, এখানে বৎসরান্তের শ্রাদ্ধ যেটা, ওইটা 1 বছরের শ্রাদ্ধ যেটা, ওইটা কালকে কালকে হবে আর কি। তো এই জন্য আজকে চলে গেছেন, তো কয়েকদিন থাকবেন, থেকে তারপরে আসবেন। তো এখন আমরা 4 জন আছি ঘরে, আর আমার ছেলে তো দাদু ছাড়া কিছুই বুঝে না। দাদু নিয়ে দাদুকে বারবার বলছে, বাবা তুমি, আমি দাদু আপনি তুমি যাচ্ছ কেন, থাকো না কয়েকদিন পরে যাবে। তো বাবাও গিয়ে বারবার ফোন করছে আর কি ওর জন্য, ওর সাথে কথা বলার জন্য। তো এই আর কি চলছে এখন। আর আমারও মানে আজকে আর দুপুরবেলা রান্না করে রেখে দিয়েছি, রাত্রেবেলাও কিছু রান্না করার নেই বেশি বেশি কিছু, তো ভাতও রয়ে গেছে দেখছি আজকে, তো ওইগুলো দিয়েই হয়ে যাবে আমাদের আর কি। আর রাত্রেবেলা আর কি রুটিন করবার, আমাদের ঠাকুরঘরের কাজ এখনো চলছে, টাইলসের কাজ আর কি, আজকে ঠাকুরঘর কমপ্লিট করে নেবে, বারান্দাটা কালকে করবে বোধহয়, আর তখন 2-3 দিন পরে, কয়েকদিন পরে রং করবে, তখন কালার করে নেবে, তখন তোমাদেরকে যখন ঠাকুর নিয়ে নেবো তখন তোমাদেরকে দেখিয়ে নেবো কি কীরকম হয়েছে। আর এখন যদি আমি রোজ দেখাতে থাকি তখন তোমরাও বোর হয়ে যাবে, কারণ আমরাও বোর হয়ে গেছি, কারণ একদিন হচ্ছে 3 দিন হচ্ছে না, তো তোমরা বলবে সে ভালো লাগছে না। তো একসঙ্গে দেখিয়ে নিলে কী হবে, তোমরাও বোর হবে না আর অসুবিধাও হবে না, নাহলে আজকে একটু কালকে একটু করে করতে করতে না তোমরাও দেখতে আর ইচ্ছে হবে না আর কি। তো ওই আর কি, যখন হবে কমপ্লিট তখন তোমাদেরকে দেখিয়ে নেব। কয়েকদিন থেকে না যা ঠান্ডা পড়েছে কি বলবো, ইস মানে অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে, আর ভাল লাগছে না কিছু, মানে এখন মানে কি বলবো, রাত্রেবেলা ভারী ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমাতে হয়, এত ঠান্ডা পড়েছে। আমাদের সবার তো বলেছিলাম তোমাদেরকে কাশি হয়েছে, তো এখন কাশিটা অনেক কমেছে, কারণ ওষুধ খাচ্ছি কমেছে। তো আমার ছেলের এখন মানে হঠাৎ হঠাৎ কাশি হয়, দরজা জানলা খোলা যাচ্ছে না, একটু যদি দরজা জানলা খোলা থাকে বাতাস ঢুকে এত ঠান্ডা লাগে, মানে কি বলবো। তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এই জন্য সবারই একটু মানে শরীরটা ভালো মানে ঠিক যাচ্ছে না, তো কয়েকদিন পরে এমনিতেই ঠিক হয়ে যাবে। আর আমার ঠান্ডার ওয়েদার না খুবই ভালো লাগে, কিন্তু এই যে ঠান্ডাটা আসছে আসছে ভাব না, তখন না শরীরটা খারাপ, আবার যখন ঠান্ডাটা মানে শেষ হয়ে মানে গরমটা আসছে, বৃষ্টি পড়ছে, তখন আমার শরীরটা খারাপ করে না। এই সিজন চেঞ্জ হলে সবারই এরকম খারাপ, শরীরটা খারাপ হয়ে যায়, আমার একার না। তো ওই আর কি, কিন্তু আমার ঠান্ডা সিজন না বেশি দিন থাকে না, তো কিন্তু ঠান্ডা সিজন আমার খুবই ভালো লাগে, গরমটা আমি একদম সহ্য করতে পারি না, মানে পুরো শরীরে র্যাশেস র্যাশেস পড়ে যায়, তারপর এলার্জি হয়ে যায়। আর ঠান্ডাতে না তুমি একটু মানে একটু ঘুম থেকে উঠতে একটু লেজি লাগে, কিন্তু ওঠার পরে না আরামসে করা যায়, একটু রোদেও যাওয়া যায়, কিন্তু গরম দিনে তুমি তো আর রোদে যেতে পারবে না, তারপরে কোথাও বেরোতে গেলে বৃষ্টি এসে যায় গরম দিনে, তখন তুমি বেরোতে পারলে না। তো এই জন্য আমার গরম দিনটা একদম ভালো লাগে না, বাকি তো সবার গরম দিন ভালো লাগে, যে কাজ করতে পারে, আমার কাজ নাকি করতে এনার্জি পাওয়া যায়, তো আমার গরম দিনে একদম কাজ করতে ইচ্ছে হয় না, এত গরম লাগে না। রান্না বান্না করতে মানে ভাবি যে না কোনোরকম এক তরকারি দু তরকারি করে রেখে দিয়ে ভালো লাগছে না রান্না করতে, কিন্তু ঠান্ডার দিনে তুমি আমাকে বলো না রান্না করতে পারবো কয়েক পদেরই। তো এই আর কি, সবার তো সব কিছু সব ইয়ে সমান থাকে না, পছন্দ অপছন্দ সমান থাকে না, তো এই আর কি এরকমই। তো আমার ঠান্ডার দিনটাই বেশি ভালো লাগে। তো তোমাদের কি কোন সিজনটা বেশি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমার ভিডিওগুলো কিরকম লাগছে প্লিজ আমাকে কমেন্ট করবে, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমাকে, কারণ কমেন্ট কেউ করছো না বেশি, তো কমেন্ট করলে তোমরা তোমাদের সঙ্গেও কথা বলতে পারবো আমি, প্লিজ কমেন্ট করে নিও। আর যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর আজকে ভিডিওটা বেশি লম্বা করছি না, আজকের জন্য টাটা, বাই বাই।